এখন আমরা দিয়ে দিব রক্ত হালিম, সরি হালিম না, মেথির পাতা। আজকে দেখাবো নতুন বছর উপলক্ষে পরিবারকে কোন খাবারটা খাওয়িয়ে একদম তাক লাগিয়ে দিবেন। আজকে আমি রান্না করছি দুটো রেসিপি। প্রথমটা হচ্ছে চিকেন মাখানি, নামেই বোঝা যাচ্ছে কত বেশি মাখন ইউজ হবে। আর তারপরে রান্না করব ল্যাম্ব কারহাই। এই ডিশটা রান্নার সময় অনেক ভয়ে ছিলাম, না জানি ল্যাম্ব থেকে কত গন্ধ বের হয়। এখানে আমি 1.5 কেজি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসটাকে ম্যারিনেট করব আদা রসুনের পেস্ট দিয়ে। এই রেসিপিতে মূলত কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করে, সো আমার কাছে যেহেতু সেইটা নাই তাই আমি পাপরিকা পাউডারটা দিয়ে দিচ্ছি। সাথে আমি চিকেন টিক্কা মশলাটাও একটু অ্যাড করব। চাইলে শুধু চিকেন টিক্কা মশলা দিয়েও করা যায়, বাট আমি আরেকটু পাপরিকা পাউডার দিয়েছি যাতে একটু কালার আসে। সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নিব। সো আমি চিকেনের এই পিসগুলো এখন ভেজে নিব। চিকেনের পিসগুলো একটু দূরে দূরে করে ভেজে নিব যাতে সবগুলো ইন্ডিভিজুয়ালিভাবে ভাজা হয়। বেশিক্ষণ না, জাস্ট এ পিট আর ওই পিট হয়ে গেলেই উঠায় ফেলবো, কারণ এরপরে আবার চিকেনটাকে রান্না করা হবে। সো এখনই পুরোপুরি সিদ্ধ করা লাগবে না। চিকেন ভাজা শেষ, এখন আমি গ্রেভি বানাবো। গ্রেভির জন্য যা যা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। আমি সব কিছু একটু তেলে হালকা ভেজে নিব, তো আগেই ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, যেই ডান্ডাটা থাকে ওই ডান্ডা। একটু ঝাল হওয়ার জন্য 2টা কাঁচামরিচ, 2টা এলাচি, 1টা তেজপাতা, 1টা দারচিনি, টমেটো পেস্ট, আদা রসুনের পেস্ট। সো এখন আমি আনসল্টেড বাটারও দিয়ে দিব। চিকেন মাখানি বলে কথা তাই আমি বাটারও অ্যাড করে দিলাম। আমি এখন এই যে আস্ত যে গরম মশলাগুলো দিয়েছি ওগুলো তুলে ফেলতেছি, যতটুকু সম্ভব অতটুকুই তুলে নিচ্ছি। মোটামুটি আমি সবই তুলে ফেলছি। এখন আমি এটাকে ব্লেন্ড করব। এখন আমি আর একটু বাটার অ্যাড করে দিব। এটাই হবে আমাদের ফাইনাল গ্রেভি। এই বাটারের উপরেই আমি পাপরিকা পাউডারও অ্যাড করে দিচ্ছি, এটার কারণে কালারটা আর একটু সুন্দর আসবে। এই যে গ্রেভিটা আমি বানিয়েছি সেই গ্রেভিটা এখানে অ্যাড করে দিলাম। এটা ছেঁকে নিচ্ছি, তার কারণ হচ্ছে যাতে গ্রেভিটা একদম স্মুথ থাকে। এখানে একটু পানি অ্যাড করতে হবে, ঘন হয়ে গেছে বেশি রান্না হয়। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি গ্রেভিতে। এই চিকেনের পিসগুলো না যখন ভাজা হয়েছে তখন একটু একটু খেয়েই ফেলছিলাম। এখন আমরা দিয়ে দিব রক্ত হালিম, সরি হালিম না, চিকেন মাখানি শেষ পর্যায়ে চলে আসছি। সো এখন অ্যাড করব হানি। যেহেতু টমেটো ইউজ করছি তাই ভালোই একটু টক টক টেস্ট আছে, সেই টেস্টটাকেই কমায় দিবে এই হানির মিষ্টি। এখন দিয়ে দিব একটু আদা কুচি। চিকেন মাখানি একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে, এখন জাস্ট একটু কাসুরি মেথি এভাবে ডোলে দিয়ে দিব। আর সাথে দিব ক্রিম, যেটা এটা স্বাদকে আরো দ্বিগুণ করে দিবে। এখন রান্না করব ল্যাম্ব কারহাই। ল্যাম্ব কারহাই করার জন্য আগে ম্যারিনেট করতে হবে, সো দেখে আসি কিভাবে ম্যারিনেশন করলাম। সোয়া 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলা, কাসুরি মেথির পাতা, এটা ভালো করে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি, 1/2 চা চামচের কম ধনিয়া গুঁড়া। পরিমাণ মতো তেল, লবণ, ল্যামের গন্ধ দূর করার জন্য অল্প একটু লেবু দিয়ে দিচ্ছি। তো প্রথমেই একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিচ্ছি। এখন এক এক করে আমি সব গরম মশলাগুলো দিয়ে দিব। দারচিনি, লং, কাবাব চিনি, পেঁয়াজ,
দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন ভালো করে কষাই নেব। আমি এখন টক দই দিয়ে দিব, পানি অ্যাড করি নাই। টক দই দেওয়ার পরও কিন্তু আর একটু পানি উঠবে, তারপরে আমি পানি অ্যাড করব। এই পর্যায়ে এসে আমরা ল্যাম্প কড়াইয়ে টমেটো দেব। আমি পেস্ট দিয়ে দিচ্ছি। এখন পর্যাপ্ত পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। খাবার তো প্রিপেয়ার হয়ে গিয়েছে, সুন্দরভাবে গার্নিশিং করেও টেবিলেও পরিবেশন করে ফেলেছি। এই দুইটা খাবারই এরকম নান বা তন্দুর রুটির সাথে খাওয়া যায়, সেই সাথে কিন্তু রাইস দিয়েও খেতে খুবই মজা লাগে। যেহেতু এটা ল্যামের, সেই জন্য আমি এখানে কিছু আদা কুচি দিয়েছি, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে গার্নিশিং করেছি। আর চিকেন মাখানিতে আমি সর্বশেষ আবার একটু ক্রিম অ্যাড করেছি আর অল্প একটু ধনিয়া পাতাও দিয়েছি, যাতে দেখতে একটু কালারফুল লাগে। রান্নাঘর আমি উল্টাপাল্টা করলেও রান্না কিন্তু তাজিন করেছে এবং প্রতিটা খাবার অনেক মজার হয়েছিল।